أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك يا رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. সম্পূর্ণ নতুন এক জীবনের সূচনা করা হয়েছে কোরআনের যে আয়াতগুলো দিয়ে, নতুন এক যাত্রার সূচনা করা হয়েছে সেই কয়েকটি আয়াত নিয়ে আজকে আমাদের আলোচনা, যে সূরাতে এই আলোচনাটি এসেছে, যে সূরা দিয়ে এই নতুন জীবনের যাত্রা শুরু হয়েছে সেটি হচ্ছে সূরাল আলাক। সূরাল আলাকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবনের সূচনা ঘটেছে। এটি কোরআন মাজিদের 96 নম্বর সূরা, এতে মোট 19টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কি সূরা। তবে নবুয়তের শুরুর কারণে প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আল আলাক। সূরাল আলাকের নামকরণের দিকে আমরা যদি দেখি, তাহলে দেখব আমাদের সবার কাছে পরিচিত এই সূরাটি আল আলাক নামই, তবে এর আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে সূরা ইকরা। সূরার প্রথম যে শব্দ এবং যে শব্দটি দিয়ে কোরআন নাজিলের সূচনা হয়েছে সেটি হচ্ছে ইকরা, এবং সেখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা ইকরা। কখন এই সূরাটি নাজিল হয়েছে, যেটা আমরা প্রথমেই বললাম, নতুন যুগের সূচনা হয়েছে এই সূরার মাধ্যমে। তাহলে প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আল আলাক। সূরা আল আলাককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি নাজিলের দিক থেকে। প্রথম ভাগটি হচ্ছে প্রথম পাঁচটি আয়াত, যেটা হচ্ছে প্রথম নাজিলকৃত আয়াত, সো এটা একটি মাক্কি সূরা। এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে 6-19 নম্বর আয়াত, যেটা মাক্কি যুগে নাজিল হয়েছে কিন্তু কিছুটা পরে নাজিল হয়েছে। সেই 6-19 নম্বর আয়াত সেই সময়ে নাজিল হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রকাশ্যে কাবা ঘরের সামনে নামাজ পড়া শুরু করেছিলেন। সেই সময় তাকে যে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল, স্পেশালি আবু জাহেল যেভাবে তাকে বাধা দিয়েছিল কাবা ঘরে নামাজ পড়ার ব্যাপারে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতগুলো নাজিল করেন তার উপরে। তাহলে প্রথম অংশের যে আলোচনা, সেই আলোচনায় আমরা মূলত প্রথম পাঁচটি আয়াতের উপরেই সীমাবদ্ধ রাখব। প্রথম পাঁচটি আয়াত যখন নাজিল হয়েছিল সেই ব্যাপারে একটি দীর্ঘ হাদিস রয়েছে, যেটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন। যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার তখনও জন্ম হয় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে শুনে তিনি হুবহু এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এর মাধ্যমে আমরা যে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ওহি নাজিলের শুরুটা কিভাবে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে ফেরেশতা এসেছেন, জিবরিল আলাইহিস সালাম, সে ফেরেশতা আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো আগাম খবর পান নাই। তিনি এমন কিছু এক্সপেক্ট করছিলেন না যে তাকে নবী হিসাবে নিযুক্ত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন না তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে, এমনকি এটা তার যে মনের কোনো বাসনা ছিল এবং সে বাসনাকে তিনি এখানে প্রতিষ্ঠিত করছেন তাও কিন্তু না। তাহলে কোনো ধরনের আগাম বার্তা ছাড়া, তার কোনো ধরনের আগের থেকে কিছু জানা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যখন সেই কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফেরেশতার সাথে ফেস টু ফেস তার যে দেখাটা হলো, সেই সময়ে তার অনুভূতি কী ছিল, একজন মানুষ হিসাবে তার কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল, সেটা আমরা দেখতে পাই এই হাদিসটার মাধ্যমে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে, তার কাছে খুবই অপ্রত্যাশিতভাবে সেদিন জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলেন, অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। এখানে আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত, তারপর তার কাছে নির্যতন তা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন।
আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া। এভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তাহলে সুবহানাল্লাহ, এই শুরুর ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে তিনি আল্লাহর মনোনীত একজন নবী ও রাসুল, কিন্তু একজন মানুষ হিসাবে তিনি তখন চিন্তা করছিলেন যে মানব জাতির উন্নয়নের জন্য, মানব জাতির মুক্তির জন্য, অন্ধকার থেকে বের করে নিয়ে আসার জন্য কিছু করা দরকার, এবং সে কারণেই তিনি বেশি বেশি করে ইবাদতে নিমগ্ন থাকতেন। পুরো হাদিসটার উপরে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সিরার আলোচনায়। এখানে সংক্ষেপে আমরা হাদিসটা জেনে নিই। তারপরে বলা হয়েছে, তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী তিনি নিয়ে যেতেন। এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহি এলো। তার কাছে ফেরেস্তে এসে বললেন, পড়ুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়লাম, আমি তো পড়তে পারি না। তিনি বললেন, তারপর ফেরেস্তা আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়তে পারি না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পড়ুন। আর আপনার রব মহিমান্বিত। তার মানে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত তখন তিনি পড়ে শোনান এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো সাথে নিয়ে বাসায় ফিরে আসেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ, আমরা জানি তিনি হচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, তার কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। এখানে লক্ষণীয় হচ্ছে, যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভীত শঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনার কারণে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কীভাবে তাকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, কখনো না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবিক দিকগুলো, একজন মানুষ হিসাবে নবী হওয়ার আগেও তার মধ্যে মানুষের ভালো করার, মানুষের সাথে সদ্ব্যবহার করার যে চেতনা ছিল বা যেভাবে তিনি সেটা প্র্যাকটিস করে এসেছেন, একজন স্ত্রী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেটা স্বীকৃতি দিলেন যে এত ভালো একজন মানুষকে আল্লাহ কখনোই কোনো ক্ষতি করতে পারেন না। এখানে তারপরে আমরা দেখি এর বর্ণনা কন্টিনিউ করছে। সেখানে বলা হচ্ছে যে এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল ওজ্জার কাছে গেলেন, যিনি জাহেলি যুগে ইসাই ধর্মগ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহ তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন। তার মানে আমরা বুঝতে পারছি যে তিনি আসমানি কিতাবগুলো সম্পর্কে তার অনেক ভালো জ্ঞান ছিল। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, ইনি সে দূত যাকে আল্লাহ মুসা আলাইহিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন আর তখন ওহিও স্থগিত থাকে।
তাহলে এই যে দীর্ঘ হাদিসটি, এই হাদিসটি থেকে আমরা দেখতে পাই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন কত সুন্দর ছিল। ইভেন তিনি যখন নবী ছিলেন না তখনও তার চরিত্র কত সুন্দর ছিল। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন একজন বয়স্ক মহিলা এবং যিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, তার তখন 95 বছর বয়স ছিল এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ততদিনে তার 15 বছরের সংসার চলছিল। এত দীর্ঘ একটা সময় আসলে একজন স্ত্রীর কাছ থেকে একজন স্বামী কোনো কিছু গোপন করার থাকে না। এবং আমরা দেখি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আশঙ্কিত হয়ে ঘরে ফিরে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কীভাবে কোনো ধরনের হেসিটেশন ছাড়া, কোনো ধরনের দ্বিধা ছাড়া আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলোকে কবুল করে নিয়েছিলেন এবং সেই কথার স্বীকৃতির জন্য বা সেই কথার সত্যতা, যৌক্তিকতা দেখানোর জন্য তিনি তাকে ওয়ারাকা বিন নাফলের কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি ছিলেন পর্যাপ্ত জ্ঞানের অধিকারী। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হচ্ছে যে তার কাছে যেই ফেরেশতা এসেছে সে অন্য নবী রাসুলদের কাছেও এসেছিল, এবং এর মানে হচ্ছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে রয়েছে প্রতিরোধ, সামনে রয়েছে বাধা, সামনে রয়েছে নির্যাতন। যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার বংশের লোকেরা এত ভালোবাসত, সেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তখন তিনি সাবধান করে দিলেন যে তাকে তার বংশের লোকেরাই নিজেদের মধ্য থেকে বের করে দিবে, যেটা হচ্ছে তখনকার সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অথবা তখনকার যে বংশের যে নিয়ম প্রচলন ছিল সেটার কথা যদি আমরা চিন্তা করি সেটা একটা অবিশ্বাস্য কথা হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে কীভাবে এই কথাটাই সত্য প্রমাণিত হয়েছিল। তো সুবহানাল্লাহ, এভাবেই ওহির যাত্রা শুরু হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের সূচনা ঘটত। সুরাল আলাকের মূল বক্তব্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সুরাল আলাক পুরোটা সুরাতেই বিশেষ কিছু বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অবদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ হিসাবে আমাদের যে অস্তিত্ব, সে অস্তিত্বের জন্য প্রতিটা মুহূর্তেই আমরা আমাদের রব আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আমাদেরকে জানিয়েছেন যারা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করবে তাদের জন্য কী ধরনের খারাপ প্রতিফল রয়েছে। আল্লাহ আরও জানাচ্ছেন যে আমাদের প্রতি মুহূর্তে, প্রতি অবস্থা, যে কোনো অবস্থার সম্মুখীন হই না কেন, আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে যথাযথভাবে পালন করে চলা। এবং সবশেষে এই সূরাতে আমরা দেখি যারা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে শত্রুতা করেছে এবং আল্লাহর ব্যাপারে অহংকার করেছে বা গর্ব করে আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গিয়েছে, তাদের চরিত্র বৈশিষ্ট্য কেমন হবে সেটা এই সূরাতে বলে দেওয়া হয়েছে। আমরা 1-5 নম্বর আয়াতের উপরে মূলত ফোকাস করব এখনকার আলোচনা। এই 1-5 নম্বর আয়াতে যে আলোচনা এসেছে সেটার উপরে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখব দুইটা জিনিস সেখানে মেইনলি বলা হয়েছে যে মানব জাতির যে সম্মান, মানব জাতির যে উঁচু অবস্থান সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা জ্ঞানের কারণেই তাদের এই অবস্থান এবং তাদের এই সম্মান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য একমাত্র চলার পথের পাথেয়, যার মাধ্যমে আমরা আমাদের যে রব সেই রবের সাথে নিজেকে সংযুক্ত করতে পারি, রবের নির্দেশ আদেশ সমস্ত কিছু আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী হিসেবে নিযুক্ত করার আগে আমরা জানি তখনকার সমাজ ছিল একটা অন্ধকার যুগ, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগে যে নবী ছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, এবং তাদের দুজনের মাঝে যে সময়ের পার্থক্য ছিল সেটা ছিল প্রায় 600 বছর। এই দীর্ঘ সময়ে মানব জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল এবং নবুয়তের যে আলো সে আলো থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এই সুরাতে শুরু যখন করা হয় সেখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের যে উদ্দেশ্য, মানব জাতির সৃষ্টির যে উদ্দেশ্য এবং তার মাধ্যমে মানুষের উৎকর্ষ অথবা চরম অবস্থানে, উন্নত অবস্থানে পৌঁছার কি উপায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কিভাবে এই অন্ধকার থেকে বের হয়ে আলোর জগতে আমরা প্রবেশ করতে পারবো। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করছিলেন যে মাসের পর মাস তিনি হেরা পর্বতের গুহায় বসে যে কিভাবে মানব জাতির সমস্যা সমাধান করা যায়, কিভাবে এই জীবনের অর্থ কী, এই জীবনকে কিভাবে অর্থবহ করে তোলা যায়, কিভাবে মানুষের সমস্যাগুলোকে দূর করে দেওয়া যায়। এবং এই সমস্যাগুলো দূর করতে যে আমরা দেখি যে আমাদের মাঝে অনেক সময় আমরা যখন কাজ করি তখন একটা সমস্যা দূর করতে করতে আরেকটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, আরেকটা সমস্যা যখন আমরা চেষ্টা করছি সেটাকে বের করে আনার আরেক দিক দিয়ে দেখি তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটার উপরে মূলত ফোকাস করছিলেন যে আসলে মানব জাতির মূল সমস্যা কী এবং সেই সমস্যা থেকে কীভাবে তাদেরকে বের করে আনা যায়, কোনো জোড়াতালি দিয়ে না, বরং সামগ্রিকভাবে মানুষের উন্নতির জন্য কী করা যায় সেটাই তখন তিনি চিন্তাভাবনা করছিলেন। এবং তার সেই চিন্তার জবাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই কোরআন নাজিল করেন, যার প্রথম কথাই আমরা দেখি যে কীভাবে মানুষকে তার উন্নত এবং সম্মানিত অবস্থানে রাখা যায় সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সো একজন হিউম্যানিটেরিয়ান হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন মানব সচেতন মানুষ হিসাবে আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে কোরআনকে একটা সলিউশন হিসাবে, কোরআনকে আমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এই কোরআনকে যখন আমরা আঁকড়ে ধরব, কোরআনকে যখন আমাদের সমস্যা সমাধানের উপায় হিসাবে ধরে নিব এবং সে অনুযায়ী আমরা নিজেদের পথ পরিচালনা করব, তখনই শুধুমাত্র আমরা আমাদের রবের সাথে নিজেদের সম্পর্ককে জোরালো করতে পারব। সো এখানে আমরা দেখি যে একজন রাসূল এবং একজন ফিলোসোফারের মধ্যে ডিফারেন্সটা কী। একজন ফিলোসোফার শুধুমাত্র থিওরি দিয়ে যেতে পারে, আইডিয়া শেয়ার করতে পারে, কিন্তু একজন রাসূল তিনি হচ্ছেন যিনি সমস্ত সমস্যা সমাধান করতে পারেন, সেই রবের পক্ষ থেকে সমাধান নিয়ে আসেন এবং সেটাকেই এই মানব জীবনের মধ্যে, এই জমিনের বুকে এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করে সে সমস্যা সমাধান করে দেখিয়ে দেন। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি সূরা আল আলাকের মধ্যে। আমরা যদি এই সূরার আগের এবং পরের যে সূরাগুলো সেগুলোর সাথে কী সম্পর্ক রয়েছে সেটি একটু দেখি, তাহলে দেখব যে সূরা আল আলাক হচ্ছে 96 নম্বর সূরা এবং তার আগের যে সূরাটা সেটা হচ্ছে সূরা আত-তিন এবং তার পরের সূরাটা হচ্ছে সূরা আল কদর। সূরা আত-তিনের সাথে এটার একটা গভীর সংযোগ রয়েছে। আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে দেখব সূরা আত-তিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন এবং মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন। সূরাল আলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যদিও তাদেরকে, মানুষকে অনেক ভালো গুণাবলীর অথবা সর্বোচ্চ গুণাবলীর অধিকারী করেছেন, তারপরও মানুষ কীভাবে আল্লাহর যে বিধান সে বিধানের বিরুদ্ধে চলে যায়। সূরা তিনে আল্লাহ বলছেন খলাকনাল ইনসান, এখানে হচ্ছে আমরা মানুষকে সৃষ্টি করেছি। সো যখন আমরা বলা হয় তখন আল্লাহর সাথে মানুষের যে নিকটত্ব, নৈকট্য সেটা বুঝানো হয়ে থাকে। আর সূরা আলাকে আমরা দেখি আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল ইনসান, তার যার যিনি হচ্ছেন মানুষকে সৃষ্টি করেছেন। সো এখানে আমরা দেখি সরাসরি আল্লাহ নিজেকে মানুষের সাথে সম্পর্কযুক্ত করেন নাই। কেন আল্লাহ এই দূরত্ব রেখেছেন সেটা আমরা যখন সূরা আলাক পড়ব তখন ভালো করে বুঝতে পারব। সূরা তিনে বলা হচ্ছে আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। সূরা আলাকে বলা হচ্ছে যে আল্লাহ মানুষকে যে সম্মান দিয়েছেন তার কারণ হচ্ছে তার যোগ্যতা জানার ব্যাপারে, জ্ঞান অর্জন করার ব্যাপারে এবং সেটাকে নিজেদের জীবনে প্রয়োগ করার মাধ্যমে। সূরা তিনে বলা হচ্ছে
যদিও তাদেরকে সর্বোচ্চ আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এক সময় তারা কি হচ্ছে, লোয়েস্ট অব দ্য লো, সর্বনিম্ন লেভেলে চলে যায় তাদের কাজের কারণে। সুরা আলাকে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কিভাবে তারা সবচেয়ে নিম্নতম স্তরে পৌঁছে যায়। সুরা 3-এ বলা হচ্ছে আল্লাহ হচ্ছেন সব বিচারকদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ বিচারক। সুরা আলাকে আল্লাহ বলছেন যে আল্লাহর যে বিচার সেটা হচ্ছে যারা আল্লাহর বিরোধিতা করবে এবং তার বান্দাকে তার ইবাদত থেকে, নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে, তার জন্য আল্লাহর বিচার হচ্ছে অনেক কঠিন। তো এগুলো হচ্ছে সংক্ষেপে আমরা দেখতে পাই যে দুইটা সুরা একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড এখানে। আবার আমরা যদি পরবর্তী সুরাটার সাথে চিন্তা করি, সুরা আল কদর, আমাদের অনেকেরই পরিচিত সুরা এটা। রমাদান মাসে আমরা এই সুরাটা নিয়ে আলোচনা করেছি বা আলোচনা শুনেছি, সেখানে আমরা দেখব এই দুইটা সুরার মধ্যে সেখানেও কিছু মিল রয়েছে। সুরা আলাকে বলা হচ্ছে কিভাবে আমাদের উপর কাছে নবুয়ত আসা শুরু হলো, সুরা আল কাদারে বলা হচ্ছে কখন সে নবুয়ত আসা শুরু হলো। সুরা আলাকে বলা হচ্ছে আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সুরা আল কাদারে বলা হচ্ছে যে তুমি জানতে না লাইলাতুল কদর কবে, আল্লাহ সুবহান তাআলা সেটা তার জন্য অজানা রেখেছেন। সুরাল আলাকে বলা হচ্ছে তুমি যত বেশি আল্লাহর সামনে সিজদা করবে তত বেশি আল্লাহর কাছাকাছি হতে পারবে। সুরাল কদরে বলা হচ্ছে যে আল্লাহর কাছাকাছি হওয়ার সবচেয়ে উৎকৃষ্ট সময় কোনটি। সুরাল আলাকে বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন জানার জন্য। সুরাল কদরে বলা হচ্ছে কোরআনের যে সম্মান, সে সম্মান আসলে কত বেশি। তো সুবহানাল্লাহ, আমরা যদি কোরআনকে বুঝার চেষ্টা করি তাহলে দেখব যে এর প্রতিটি লাইনে লাইনে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা এরপর ইনশাল্লাহ চেষ্টা করব সুরাল আলাকের আয়াত ভিত্তিক অর্থগুলো বোঝা এবং সে অনুযায়ী নিজেদের জীবনে সেটা রিফ্লেক্ট করার।